হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আহেলিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি চলে এসেছি আমাদের অ্যানিভার্সারি ব্লগ নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের একটা কালী পুজোতে আমি আহেলি, আমার শাশুড়ি মা মানে মানি আমরা ছিলাম। তো সেই দিন ছিল ফলোহারিণী কালী পুজো। তো সেই দিন আমরা ওটা দিয়ে শুরু করেছিলাম মাকে পুজো দিয়ে, এবং তারপরে আমরা কেক কাটিং করি। দেখতে পাচ্ছ এখানে পুষ্পল আর টুম্পা দিয়ে নাম দেওয়া, আমার আর আমার হাজবেন্ডের নাম, এবং সেই কেক কাটিং দিয়ে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেটিং শুরু হয়। এরকম আমার মেয়ে, বা মানি, আমার হাজবেন্ড সবাই রয়েছে। তো সবাই মিলে আমরা বাড়িতে এইভাবে সেলিব্রেট করেছিলাম কেক কাটিং করে। এবং কেক কাটিংয়ের পর আমরা সবাই মিলে, মানে সবাই বলতে আমি আমার হাজবেন্ড মিলে গিয়েছিলাম রেস্টুরেন্টে এক লাঞ্চ করতে। তো লাঞ্চটা তোমরা দেখবে এরপরে, এখন কেক কাটিংটা দেখছো, এরপরেই তোমরা লাঞ্চটা দেখতে পাবে। কোথায় গিয়েছিলাম আর কী করেছিলাম সেটা তোমরা দেখতে পাবে। তো ভিডিওটি দেখার আগে অবশ্যই তোমরা একটা লাইক করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর প্লিজ আহেলিস ব্লগে যারা নতুন বন্ধুরা রয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে অল নোটিফিকেশান অন হয়ে যায় আর তোমাদের কাছে আমার ভিডিওর প্রত্যেকটা ভিডিও, আপলোড করা ভিডিও প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো এখন দেখতে পাচ্ছ আমরা মিত্রা ক্যাফেতে লাঞ্চের জন্য পৌঁছে গেছি। তো আমার হাজবেন্ড এবার খাবার চুজ করছে। তো আমরা এখানে লাঞ্চ করেছিলাম, বামানির আমাদেরকে লাঞ্চ করতে পাঠিয়েছিল, না হলে বাড়িতেই সেলিব্রেটিং আমরা করেছিলাম, করবো ভেবেছিলাম। তো বামানির ইচ্ছায় আমরা লাঞ্চ করতে যাই মিত্রা ক্যাফেতে। তো এটা হচ্ছে দমদমের ব্রাঞ্চ, তোমরা চাইলেই এখানে এসে লাঞ্চ করতে পারো। যে কোনো অকেশানে লাঞ্চ বা ডিনার তো অবশ্যই এখানে করতে পারো, তার সাথে সাথে স্ন্যাক্সও সন্ধেবেলার বা বিকেলের খাবার হিসেবে এখানে তোমরা খেতে পারো। তবে এখানে ফুড কোয়ালিটি প্রচণ্ড ভালো, আমরা খাবার খেয়ে বুঝতে পেরেছি সেটা। তো অবশ্যই তোমরা একদিনকে ট্রাই করতে পারো। তো এই মিত্রা ক্যাফেটা ঠিক কোথায় তোমাদের বলে দিচ্ছি, দমদমে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এগিয়ে এসে একটু হেঁটে যেতে হবে বাঁ দিক দিয়ে, তো ডান দিক দিয়ে হেঁটে গিয়ে রোডটা ক্রস করলেই দেখতে পাবে এই মিত্রা ক্যাফে রয়েছে। এখানে আমার হাজবেন্ড, আমি প্রথমে স্যুপ অর্ডার করেছিলাম, চিকেন ম্যানচাও স্যুপ, আর তার সাথে এবং তারপরে করেছি ফিস ফ্রাই। আর এরপরে আমরা লাঞ্চে খেয়েছিলাম চিকেন বাটার মশালা আর তোমার মিক্সড ফ্রাইড রাইস, আর একটা শরবত শেষে খেয়েছিলাম আমরা। তো এই ছিল আমাদের লাঞ্চের মেনু, এটা এতটুকুনি আমরা খেতে পেরেছি। খেয়ে তারপরে আমরা একটু ঘুরে বাড়ি চলে যাই। তো এইভাবেই আমরা সেলিব্রেশন আমাদের মধ্যে হয়েছিল অ্যানিভার্সারির দিন। তো খুব মজা করেছি এইভাবেই, আগামী দিনগুলোতেও যাতে আমরা এভাবে একসাথেই থাকতে পারি সেটাই তোমাদের কাছে অবশ্যই তোমরা এটা কামনা করো। তো ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো। প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর একটা লাইক করে দিও, আর প্লিজ কমেন্টে জানিও। থ্যাংক ইউ।